সো গাইজ, ফাইনালি ক্রিয়েটার্সদের ফেভারে ইউটিউবের তরফ থেকে অনেক বড় একটা আপডেট এলো। এবং এই আপডেটটা আসার পর আগে যে ক্রিয়েটার্সরা বিভিন্ন ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করার পরে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারতো, যেমন ধরুন 1000 সাবস্ক্রাইবার্স, 4000 আওয়ার্সের পাবলিক ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ শর্টসের মধ্যে নিয়ে আসা, এই যে একটা লম্বা প্রসেস ছিল, এই ক্রাইটেরিয়াগুলিকে কিন্তু নতুন আপডেটে অনেকটা রিডিউস করে দিয়েছে, অনেকটা কমিয়ে দিয়েছে। তো নতুন আপডেটে কী কী চেঞ্জ হয়েছে বা এই ক্রাইটেরিয়াগুলিকে কতটুকু রিডিউস করেছে সবগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করবো, জানবো। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই এন্ড অব দি দেখবেন। সো হ্যালো গাইজ, আমি সুমন আর আপনারা দেখছেন ট্যাক ট্রাফিকার। গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার মোবাইলে ওপেন করে নিয়েছি। এখন সবার শেষে এখানে মনিটাইজেশনের সেকশন রয়েছে, মানে আর্নের। তো এখানে আমি ক্লিক করলে দেখবেন এই পাঁচটা মেথডে কিন্তু একজন ক্রিয়েটার ইউটিউব থেকে টাকা ইনকাম করে মনিটাইজ করার পর চ্যানেলকে। তো এই মেথডগুলিকে আমি শর্টলি এক্সপ্লেন করছি যাদের অজানা। ফার্স্ট হচ্ছে এখানে ওয়াচ পেজ অ্যাডস, মানে যদি আপনি কোনো ভিডিওতে ক্লিক করেন দেখবেন ভিডিও শুরুতে বা শেষে কিন্তু অ্যাড আসে। তো এই অ্যাডসগুলি লাগিয়ে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম জেনারেট করে একজন ক্রিয়েটার ইউটিউব থেকে, বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে শর্ট, মানে শর্টসের মধ্যে অ্যাড লাগিয়ে ইনকাম করা যায়, আপনি জানেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে মেম্বারশিপস। মেম্বারশিপ মানে কি, যদি আপনি কোনো ভিডিওতে ক্লিক করেন দেখবেন নিচে যে সাবস্ক্রাইবার্সের সঙ্গে একটা জয়েন বাটন থাকে, ঠিক আছে। ওই জয়েন বাটনে ক্লিক করে কিন্তু ভিউয়ার্সরা ডাইরেক্টলি ওই ক্রিয়েটারের একজন মেম্বার হয়ে যেতে পারে। আর যদি মেম্বার হয়ে যায় তাহলে ওই ক্রিয়েটারকে মাতলে কিন্তু একটা চার্জও দিতে হয়। তো এভাবেও কিন্তু ইনকাম হয়ে যায় একজন ক্রিয়েটারের, বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে সুপারস। যদি কোনো ভিডিওতে ক্লিক করেন নিজে দেখবেন একটা থ্যাংকসের বাটন থাকে, লক্ষ্য করেছেন আপনি। তো ওই থ্যাংকসের বাটনে কিন্তু আপনি ভিউয়ার্স হলে আপনি কিন্তু ইজিলি ওই ক্রিয়েটারকে ডাইরেক্টলি টাকা ডোনেট করতে পারেন, ঠিক আছে। তো এভাবেও ইনকাম হয়ে যায় একজন ক্রিয়েটারের ইউটিউব থেকে। নেক্সট হচ্ছে এখানে শপিং। শপিং মানে কি, যদি আপনার কোনো পার্সোনাল প্রোডাক্ট থাকে, ঠিক আছে, ওই প্রোডাক্টকে আপনি চাইলে আপনার চ্যানেলে সেল করে টাকা ইনকাম করতে পারেন। যেমন ধরুন ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেমন বিভিন্ন প্রোডাক্টকে সেল করে টাকা ইনকাম করা যায়, ঠিক একইভাবে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে তাহলে আপনার চ্যানেলেও এমন প্রোডাক্টগুলিকে সেল করে টাকা ইনকাম করতে পারেন। তো এখন মনিটাইজ করতে হলে কী কী ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হতো আপনার জানা আছে অবশ্যই, নিজে দেখতে পাচ্ছেন এখানে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হতো চ্যানেলে। পাশাপাশি যদি আপনি লং ভিডিও আপলোড করেন 4000 আওয়ার্সের পাবলিক ওয়াচ টাইম লাস্ট 365 ডেজের মধ্যে কমপ্লিট করতে হতো। আর যদি আপনার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করেন তাহলে 10 মিলিয়ন ভিউজ শর্টস ভিডিওর মধ্যে লাস্ট 90 ডেজের মধ্যে নিয়ে আসতে হতো। তো দেন কিন্তু আপনার চ্যানেলে এই পাঁচটা মেথড এনেবল হয়ে যেত, এই পাঁচটা মেথড থেকে আপনি টাকা ইনকাম করতে পারতেন। এটা হচ্ছে আগের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো। আচ্ছা, নতুন যে আপডেটটা এলো, এই আপডেটে বলা হয়েছে যদি আপনি চ্যানেলে লং ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স থাকতে হবে, পাশাপাশি 3000 আওয়ার্সের পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। যদি এই দুটি ক্রাইটেরিয়া কমপ্লিট করেন লং ভিডিওর মধ্যে দেন আপনার চ্যানেলে কিন্তু এই তিনটা ফিচার্স, তিনটা মেথড এনেবল হয়ে যাবে, মানে মেম্বারশিপস, সুপারস এবং শপিং। তো এর মানে হচ্ছে এই তিনটে মেথড থেকে কিন্তু তখন আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে। আর যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে তখন আপনার শর্টস ভিডিওর মধ্যে শুধুমাত্র 3 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে লাস্ট 90 ডেজের মধ্যে, দেন আপনার চ্যানেলে এই তিনটে মেথড এনেবল হয়ে যাবে, এই তিনটে মেথড থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে, দেখুন আপনাকে মাথায় রাখতে হবে আপনার চ্যানেলে যাতে অন্তত তিনটা ভিডিও আপলোড থাকে, পাশাপাশি আপনার চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক না থাকে, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, এরপর আপনি কাজ করে যান, এই তিনটা মেথড কিন্তু আপনার চ্যানেলে এনেবল হয়ে যাবে এই ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করার পর। এখন কী বাকি রয়েছে? বাকি রয়েছে এখন এখানে শুধুমাত্র অ্যাডস রান করিয়ে যে টাকা ইনকাম করার মেথড সেগুলি। তো দেখুন, অ্যাডস রান করিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে চান দেন আপনাকে কিন্তু আগের ক্রাইটেরিয়াগুলিকেই কমপ্লিট করতে হবে, 4000 আওয়ার্সের ওয়াচ টাইম বা শর্টসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ বা আপনার 1000 সাবস্ক্রাইবার্স। বাট যদি আপনার চ্যানেলে যে যে ক্রাইটেরিয়াগুলিকে মানে বলেছি আমি নতুন আপডেটে সেই ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট হয় দেন আপনি বাকি যে তিনটে মেথড রয়েছে এই তিনটে মেথড থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। তো দেখুন, আগে কিন্তু এই তিনটে মেথড পাওয়ার জন্য আপনাকে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে হতো, বাট নতুন আপডেটে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনিটাইজ নাও করেন তাও আপনি ইনকাম করতে পারবেন এই তিনটে মেথড থেকে। তো যারা নিউ ক্রিয়েটার্স রয়েছেন তারা কিন্তু অনেক সময় ডিমোটিভেট হয়ে যান, কারণ অনেক লম্বা প্রসেস 4000 আওয়ার্সের ওয়াচ টাইম কমপ্লিট করা বা 1000 সাবস্ক্রাইবার্স নিয়ে আসা। তো এগুলো নিয়ে আসতে আসতে কিন্তু অনেক ক্রিয়েটার ডিমোটিভেট হয়ে যান, চ্যানেলকে ছেড়ে চলে যান। কারণ কি? কারণ ইনকাম পায় না, ফ্রিলি কতদিন কাজ করবে, ঠিক না? তো যদি এই তিনটা মেথড এনেবল হয়ে যায় দেন আপনার কিন্তু কিছুটা হলেও ইনকাম আসবে। তো এতে করে আপনি সবসময় মোটিভেটেড থাকবেন এবং চ্যানেলে কনসিস্টেন্সিলি কাজ করার যে প্রবণতা সেটাও আপনার বজায় থাকবে। তো এই কারণে আমার কাছে আপডেটটা খুব ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও ভিডিওকে লাইক না করে থাকলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য ইম্পর্টেন্ট ভিডিওর। সো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।